কাটবে করো। তো আমরা আসছে, চলে আসছে হচ্ছে আজকে ইউটিউবের টাকা উঠাবো প্রথম হচ্ছে ভিসা কার্ড দিয়ে কুইং আন্টির। তো এটা কেমন হয় যায় না দেওয়ার দিয়ে, তো আমরা দেব খুশি কষ্টের টাকা। যেভাবে দেখতেছেন আপনি আমারে, আপনারা দেখতেছেন এটার টাকা, আমি সত্যি কথা বলে আমার ইউটিউবের টাকা। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আজকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন? আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, আজকে একটা খুশির বিষয় আপনার সাথে শেয়ার করব। তো গতকালকে আপনারা একটা ভিডিও দেখছেন অলরেডি, সেখানে তো সেই ভিডিওতে আপনারা আসলে কী দেখছেন সেটা তো জানেন। তো আজকে এটা কীভাবে কী করছি এবং কীভাবে উঠাইছি সেই বিষয়গুলো আজকে ডিসকাস করব। প্রথমে আসলে কোথায় গিয়েছিলাম আমি সেটা আপনারা তুলে ধরবো। তো প্রথমে আমরা একটু ব্যাংকে যাই আমাদের এখানে। তো আজকে মানে বছরের শেষ দিন, মানে শেষ হাটবার, এই জন্য ব্যাংকগুলোকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো ফাঁকের উপর আমরা এখান থেকে কিছু টাকা উঠাইনি, একটা অন্য একটা কাজের সেজন্য। আর আনটি দেখতে পাচ্ছেন সেগুলো নিচ্ছে রাখতেছে। তো আমরা মূলত আসলে আমি হচ্ছে আমার এটিএম কার্ড দিয়ে সবসময় টাকা তুলি, এটা এটিএম কার্ডটা হচ্ছে আমার মার নামে। তো সেখানে যাব এখন এখানে কাজটা শেষ করে। তো এই টাকা দিয়ে আসলে কী করবো, গতকালকে ভিডিও দেখছেন, তো আমার বাবাকে ওরকমভাবে সারপ্রাইজ দিতে পারি না। তো সারপ্রাইজ দেওয়ার জন্য স্পেশালি হচ্ছে আমার আজকের এই ভিডিওটা কীভাবে সারপ্রাইজ দিয়েছে সবার সামনে সেটা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, কাটবে করো। তো আমরা আসছে, চলে আসছে হচ্ছে আজকে ইউটিউবের টাকা উঠাবো প্রথম হচ্ছে ভিসা কার্ড দিয়ে কুইং আন্টির। তো এটা কেমন হয় যায় না, একই জানের এই সব না, এখানে না ওটা আড়াই করে নতুন না কার এটা জানো? আচ্ছা তোমার এটা দাও, আমি লাগাই দিন করে দেবো। দেখাও মানে খুললো না, মানে এটা ভিতরে কি আছে? এটা বাসায় গিয়ে তারপরে দেখাবো। এখান থেকে গোল্ড নেওয়া হয়েছে আর একটা রূপার চেইন নেওয়া হয়েছে। কুড়িটার মালিক হ্যালো, মার কাছে থেকে আগে কিছু কইস না তোরা? তোর কইতে কইছি? তুই করলি কে?
আমার জীবন দাঁড়া একটা ছবি তুলে দে ওটা দেখা তো আমার জীবনের প্রথম হচ্ছে আমি একটা গিফট কিনছি একজন পছন্দে তখন দেওয়া হয়নি অ্যাট ফার্স্ট আর আমার এই টাকাটা খুব কষ্টের টাকা এই যে আপনারা দেখতেছেন আপনি আমারে আপনারা দেখতেছেন এটার টাকা আমি সত্যি কথা বলি আমার ইউটিউবের টাকা এই মাসে যে কটা কামাইছি সব কটা টাকা আমার মায়ের জন্য একটা উপহার নিতে সত্যি কথা বললাম তো মায়ের জন্য কি উপহারটা সেটা বাসায় দেখবেন এবং মাকে একটা সারপ্রাইজ দেবো এই টাকা কটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে সেটা আপনারা জানেন বান্ধবীর কথা আসলে বাসাতে বলবো টাকাটা আমার দিয়ে দেয় মামার থেকে সবসময় নেওয়া হয় আমার পরামর্শ এবং পছন্দ করছে আমার একমাত্র আন্টি যে আমার আগে বলতে দাও যে আমাকে সবসময় ছায়ার মতো পরামর্শ দিয়ে আসে এবং সকল বিপদ আপদে আমার পাশে থাকে সবসময় তার পরিবার এবং তার হ্যাঁ তার ছোট বোন হচ্ছে লতা সবসময় ওরা আমার সবসময় ভালো একটা সাজেস্ট যে কোনো বিষয় সব ধরনের আর আজকের ইউটিউবে এই পর্যায়ে আসার পিছনে সাদিয়ানটির অবদান অনেক বেশি সেটা ক্রেডিট আমি দিতে পারবো না কখন আপনাদের বাসায় যেমন কিছু কথা বলবো সেটা আমার মনের মুখ থেকে শুনতে পারবেন তো অবশ্যই এই হচ্ছে চিকলটা আন্টি বলে দাও সারাদিন আজকে অনেক ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ততা বলতে আমার এই মাসের মানে যে কাজকর্ম করছি গত মাসে দেখছেন ইউটিউবিং করে আমি আপনারা জানেন আমার কাছে ছোট্ট একটা জিনিস আছে ছোট আমার লাইফে আজকে সবচেয়ে সেরা একটা মোমেন্ট এবং সেরা একটা মুহূর্ত চেয়ার অবস্থা তত ভালো না জানি সারাদিন হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম দৌড়াদের মধ্যে ছিলাম একটা ঝামেলা ছিলাম তো ঝামেলার মধ্যে থাকার কারণে আসলে আমি ওরকমভাবে কিছুই করতে পারি তো বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে আমার ইউটিউবের আপনারা যারা দেখেন আমাকে ইউটিউবের পেছনে আমি যত শ্রম দিছি পরিশ্রম দিছি আসলে দুই চার টাকা যা আসছে তার চেয়ে আজকে আমার লাইফে সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমি আমার লাইফে এই মাসে টাকা উঠাইয়া যে কটা পাইছি আমার মায়ের জন্য আমি একটা জিনিস আনছি ছোট্ট একটা গোল্ড আনছি সাথে আর কিছু জিনিস ছিল তো মাকে আসলে এরকমভাবে কিছুই দিতে পারিনি আমি এই প্রথম আমার লাইফে এত স্ট্রাগল করে আসা এই পর্যায়ে এসে আমি কিছু একটা করতে পারছি সেক্ষেত্রে ছোট্ট একটা জিনিস হয়তো সেটা আমি মার হাতে তুলে দেবো আজকে আপনাদের কেমন লাগলো যে এত পরিশ্রম এত কষ্টের কারণে আজকে আমি এই পর্যায়ে এসে আসতে মার জন্য কিছু করতে পারতেছি বা দিতে পারতেছি অবশ্যই তো আমাকে এটা জানাবেন তো এটার ভিতরে হচ্ছে আব্বার হাতে তুলে নিই তো আব্বাই দেখো এটার ভিতরে কী আছে মানে এটার ভিতরে হচ্ছে আজকে গেছিলাম এক জায়গায় তো ইউটিউবের টাকা পাইছি আমি ইউটিউবের টাকা পেয়ে যা পাইছি এই যে দেখো মানে শুনেছেন না কিন্তু ওইটাই দেখলে মানুষ বুঝতে পারবে এটা আনছি তো কেমন হয়েছে মারা দেখেন চাচু এদিকে আসো দেখা আমার কাছে আসো 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 আমার কাছে কি বলবো এটার কাজ করার জন্য বা আমাকে এরকম একটা সাজেশন নেওয়ার জন্য সবচেয়ে বড় সাজেস্ট করছে সেটা হচ্ছে সাদিয়া আন্টি সে এটা পছন্দ করে দিয়েছে যে আমার আপার জন্য তুই আপার জন্য তো এই প্রথম হচ্ছে একটা স্বর্ণের জিনিস আমার মাকে আমি দিতে পারছি
তো আব্বাই নিজেই আমি মাশাআল্লাহ দেনি আমি দেনকে কইছি নি আমরা এই যে দিতাছেন না এটা না রূপ দেনি ওইটা লাগাই দিমু না আমরা পরাম দেন না পরাই দেন খালি এই তো ক্লোজ আছে ঠিক আছে উজা এই যে একটা এক একটা করে দে আর এটা কি শান্তি খুলে না শান্তি খুলে হলাইছি দি খুলছে আমার টানে কিটা রে তো সুন্দর হাই রে দেখো রে তো কুকুর দেই পড়া দা চাচা এদিকে ধর না ধর না ধর না এই এদিকে যাই পাইবো না এটা কাপড়টা সরাইল না উপরে দিয়ে দেখো তো এই হচ্ছে দাদা সত্যি কথা কোন কে মনে হচ্ছে মারা জিগা দি আন্টি এই হলো চেনটা এই হলো কানে তোলটা কেমন লাগতাছে আপা আপনাদের সাথে কালকে কথা বলবো আন্টি নিয়ে এবং আপনাদের মিমি আন্টি আমি একটু আসতে বলছিলাম কি জন্য সেটা জানা তো তারাই কয় টাকা দিয়ে কিনছি কয় টাকা হয়েছে কয় টাকা তুলছি ইউটিউব থেকে সব বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ তো আর এখন বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি সবাই জানে এটা তো পছন্দ হয়েছে আব্বা আলহামদুলিল্লাহ আমার কাছে পছন্দ হয়েছে পরেও খুশি আছি শান্তিতে আছি আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক একটা স্বর্ণ একটা চেন দিতে বলো ভালো রূপারটা রূপার লাগে মানাইলো না আবার পরে দিবি চেষ্টা করলে পারবেন অবশ্যই তো ক্যামেরার পিছনে আমার পিছনে অনেক লোক আছে অনেক লোক যেটা আসলে আন্টি আসছে আন্টি দেখেন চলে আসছে মানে দেখানোর জন্য আন্টি একটু ক্যামেরার সামনে আসুক তার একটু ক্যামেরা দাও আন্টি আহক আমি সকালে আসবো সকালে আচ্ছা সকালে আসবো তো কালকে এই বিষয়ে কষ্ট কয় টাকা হয়েছে না হয়েছে এই বিষয়ে তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর কে মনে হয়েছে সেটা আপনারা জানাবেন আমাদের অবশ্যই এই পর্যন্ত এসে লাস্টে কিছু কইবেন আপনারা মানে সবার কাছে ভাই বোন আছে সবার কাছে খুব তোমার আনন্দ আমারও আমি কোনোদিনও ভাবতে পারি নাই তুমি মানে আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ মিম এবং সাবিয়া আন্টি আর মাকে নিয়ে বসবেন কয় টাকা হয়েছে কি তারাই বলবেন ঠিক আছে কয় টাকা হয়েছে